যে বয়সে তরুণরা আড্ডায় মেতে থাকে, গায় গান, প্রেমিকার সান্নিধ্যে সময় কাটাতে পছন্দ করে, ঠিক সেই বয়সে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেছেন স্বপ্নবাজ এক তরুণ শান, মাত্র 21 বছর বয়সে, যিনি দেশের সর্বকনিষ্ঠ ব্যারিস্টার হয়েছেন। শুনব তার স্বপ্নের কথা, আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। গোলাম মোর্শেদ জুনিয়র শান সদ্য কৈশোর পেরোনো এ তরুণ এ বয়সেই এক মহাযজ্ঞ সম্পন্ন করে ফেলেছেন। আইন পেশায় যারা নিয়োজিত হতে চান তাদের জন্য ইংল্যান্ডে বার কাউন্সিলের সম্মানজনক সনদ হচ্ছে ব্যারিস্টার অ্যাট ল। যে বয়সে চঞ্চলতা ছুঁয়ে যাওয়ার কথা শানের, সে বয়সেই বার অ্যাট ল সম্পন্ন করে নিজের নামের সাথে যুক্ত করেছেন ব্যারিস্টার। শুধু তাই নয়, তিনি এখন বাংলাদেশের সবচেয়ে কম বয়সী ব্যারিস্টার, যা নিশ্চিত করেছে ব্যারিস্টার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বাংলাদেশে যদি কেউ ল পড়ে থাকেন তাহলে তাদের ইউজুয়ালি 4 বছর করে লাগে, ইউকেতে কেউ পড়ে থাকলে তাদের 3 বছর করে লাগে। আমি অ্যাক্সেলারেটেড প্রোগ্রামে করেছি ইউনিভার্সিটি অফ বাকিংহামে, যেটা আপনার এই সেম কোর্সে 2 বছরে কমপ্লিট করা। সো আমি সেটা 2 বছরে আমি কমপ্লিট করে সেখানে আমি টাইম সেভ করেছি, অ্যান্ড আমার কোনো এর মধ্যে কোনো স্টাডি গ্যাপ ছিল না। সো যেটা আমার যেটাও আমাকে হেল্প করেছে আমার এই গোলটা অ্যাচিভ করাতে। শানের পেপার্স পরীক্ষক বোর্ডের সুপারিশের পর যুক্তরাজ্যের সিনেট থেকেও অনুমোদিত হয়েছিল। এখন স্বপ্ন দেখছেন দেশের মানুষের জন্য কিছু করার। সো আমার পাপাই এই গোলটা আমাকে সেট করে দিয়েছিল যে তুমি আমার, মানে আমার পাপা আমাকে বলেছিল ছোটবেলায় থাকতে যে আমার ইচ্ছা যে তুমি মানে খুব তাড়াতাড়ি ব্যারিস্টার হবে 21 বছরের মধ্যে, দ্যাটস ইউর আর্লিয়েস্ট অপরচুনিটি পসিবল, অ্যান্ড আমার পাপা এটাই বলেছিল যে দ্যাটস হোয়াট হি ওয়ান্টস। সো আমি আসলে ছোটবেলা থেকে সেটা টার্গেটে রেখেই আমি সব পড়া কমপ্লিট করার চেষ্টা করেছি। শানের বাবাও একজন ব্যারিস্টার, প্র্যাকটিস করেন সুপ্রিম কোর্টে। দাদা অ্যাডভোকেট গোলাম মোর্শেদও ছিলেন একজন প্রথিতযশা আইনজীবী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।